আলুর দম তো অনেক খেয়েছেন, এবার আলু দিয়ে ট্রাই করুন একদম নতুন ধরনের ইউনিক একটা রেসিপি। খেতে যেমন টেস্টি তেমনই ভীষণই লোভনীয় একটি পদ। একঘেয়ে আলুর দমকে একদম দূরে সরিয়ে এবার ট্রাই করে দেখে নিন একদমই ইউনিক স্টাইলে বানানো আলুর এই রেসিপি। বানানো যেমনই সহজ, খেতে সেরকমই টেস্টি। শুধুমাত্র এই পদটি থাকলে আর কিছুরই দরকার পড়বে না। একঘেয়েমি আলুর চচ্চড়ি কিংবা আলুর দমের রেসিপিকে একদম দূরে সরিয়ে আজই বানিয়ে ফেলুন চ্যাটপাটা স্বাদের স্পাইসি আলুর কারি। প্রথমেই একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, তাতে 20-25 পিস রসুন কোয়া অ্যাড করছি। একটা কেটে নেওয়া টমেটো অ্যাড করে নিচ্ছি, 1 টিস্পুন পরিমাণে জিরের গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণে ধনের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। তার সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন অ্যাড করে নিলাম। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে কতটা স্মুথভাবে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবে আপনারাও এই পেস্টটা বানিয়ে নেবেন। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, তাতে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেব। তারপরে 5 পিস পরিমাণে সিদ্ধ করে নেওয়া আলু আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আপনারা এখানে সিদ্ধ করে নেওয়া আলু অ্যাড করতে পারেন, কিংবা তরকারিটা করার সময় আলুটাকে এভাবে ভেজে নিয়েও সিদ্ধ করে নিতে পারেন। এখানে আমার আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি অ্যাড করে নিচ্ছি বানিয়ে নেওয়া পেস্টটাকে। মিক্সির বাটিতে জল অ্যাড করে জল সমেত মশলাটাকেও অ্যাড করে নিচ্ছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর রংটা পরিবর্তন হয়ে এলেই তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 5 পিস পরিমাণে কেটে নেওয়া পেঁয়াজের টুকরো, আরও অ্যাড করে নিচ্ছি 1টা ক্যাপসিকামের টুকরো। এইভাবে আপনারা পেঁয়াজ ও ক্যাপসিকামের টুকরোগুলো কেটে নিয়ে অ্যাড করে নেবেন। তারপরে মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো নুন অ্যাড করে নিচ্ছি, তার সাথে আরও অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিনি, 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে নিচ্ছি, 1 টিস্পুন পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিলাম। এবার মশলাটা যাতে না ধরে যায় তাই অল্প পরিমাণে জল অ্যাড করে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না সবজিগুলোর থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার অ্যাড করে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে টমেটো কেচাপ। টমেটো কেচাপটা অ্যাড করার পর খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আলু কারিটাকে আরও স্পাইসি করে তোলার জন্য চটপটা স্বাদ আনতে অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণে সোয়া সস, তার সাথে আরও অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ভিনিগার। যেহেতু এই গ্রেভিটা বানানোর সময় আদা একদমই ব্যবহার করা হয়নি, শুধুমাত্র রসুনই ব্যবহার করা হয়েছে, তাই গ্রেভিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না গ্রেভির মধ্যে থেকে কাঁচা রসুনের গন্ধটা বের হয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা ভেজে নেওয়া আলুর টুকরোগুলো অ্যাড করে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। গ্রেভির জন্য পরিমাণ মতো জল অ্যাড করে নিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা অ্যাড করার পর 2 মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্পাইসি গার্লিক পটাটো কারির রেসিপি। আলুর চচ্চড়ি কিংবা আলুর দম, এই স্বাদকে একদিনের জন্য ভুলে আজই বানিয়ে ফেলুন এই রেসিপি। পরিবারের সকলের সাথে শেয়ার করে নিন এই রেসিপি, যা খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের। সবশেষে অল্প পরিমাণে ধনে পাতা কুচি আর কিছুটা পরিমাণে চাট মশলা ছড়িয়ে দিয়ে এইভাবে সার্ভ করে নিন রুটি লুচি পরোটার সাথে স্পাইসি আলুর কারি এই রেসিপি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।